प्रिय शिक्षार्थी शुभ सकाल लायंस स्कूल एंड कॉलेजेर ऑनलाइन क्लास थेके तोमादेर स्वागतम। आमी मोहम्मद शाहदत हुसैन फिनेंस बैंकिंग एंड बीमा प्रभाषक। आज के तोमादेर फिनेंस बैंकिंग और बीमार द्वितीय पत्रेर आलोचना होबे। द्वितीय पत्रेर दशम अध्याय। दशम अध्यायेर नाम कि तोमरा जानो? आज के आमरा आलोचना करब दशम अध्यायेर बीमा सम्पर्के मौलिक धारणा। आसले बीमा कि आमरा जानि ना, अब जदिओ जानी किन्तु व्यवसा शिक्षा प्रतिष्ठान व्यवसा शाखा लेखापड़ा करार पर जेभावे जाना दरकार आमरा होयतो बा सेभावे जानते पारी नाई। शुधु जानी आमादेर आशेपाशेर अनेक मानुष बीमा करे, केउ जीवन बीमा करे, केउ नौ बीमा करे, केउ अग्नि बीमा करे। आसले बीमाटा कि आमरा शुधु बीमाटाके एकटा नाम हिसेबे चिनी, नाम हिसेबे जानी, किन्तु बीमार कार्यकारी माध्यमगुलो कि आसले बीमा आमादेर जीवने अति प्रयोजनीय एकटा विषय। ये विषयटाके आमरा जदि ठीक मतो व्यवहार करते पारी एवं काजे लगाते पारी ताहले आमादेर जीवनटा हये उठबे अति साधारण एवं स्वच्छ। मानुषेर जीवन ओ सम्पत्तिके घिरे नाना रूप झुकी ओ अनिश्चयता विद्यमान। झुकी जे कोनो समय केड़े निते पारे मानुषेर जीवनेर सकल सुख आह्लाद। ब्याहत होते पारे जीवनेर स्वाभाविकता। सम्पत्ति हारिए मानुष होते पारे अर्थनैतिक असहायतार शिकार। ताहले एर विपक्षे करणीय माखे करणीय जे मानुष भेबेछे एवं एक पर्याये एरूप असहायतार विपक्षे आर्थिक प्रतिरक्षा व्यवस्था हिसाबे गड़े तुलेछे बीमा व्यवसा। मानुष मारा गेले बीमा कोम्पानी मानुष फेरत देय ना। जहाज डूबे गेले, कारखाना पुड़े गेले, जानबाहन दुर्घटना विनष्ट हो गेले पुनर्स्थापन करे ना। तबे एर फले मानुष जे आर्थिक क्षति बा अनिश्चयतार सम्मुखीन हय ये प्रिमियमेर बिनिमये बीमा कोम्पानी से झुकी निजेर कांधे तुले नेय। ताई बीमा व्यवसायेर उद्देश्यई हलो झुकिगत प्रतिबंधकता दूर करे मानुषेर जीवन ओ सम्पत्तिर आर्थिक निरापत्तार विधान करा। सम्पत्ति लाभेर इच्छुक प्रतिटा मानुषेर তাই কোম্পানি শরণাপন্ন হয় যাতে এই ঝুঁকিটাকে তারা অন্যের কাঁধে দিয়ে দিতে পারে। সরকারও এরূপ নিরাপত্তার নিশ্চিত করার স্বার্থে বীমা ব্যবসায়ীকে উৎসাহিত করে। তাই বীমা প্রতিটা সমাজে একটি গুরুত্বপূর্ণ অংশ। তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বীমাটাকে আরও ক্লিয়ার করতে চাই। বীমাটা আসলে কি, কিভাবে এর কার্যকর পরিচালনা হয়। মনে করো এই ব্যক্তিটা কি করছে, একটি চাকরি করে, চাকরির পাশাপাশি সে অনেক কিছু করেছে। মনে করো একটা গাড়ি ক্রয় করেছে, একটা গাড়ি। তার পরিবার আছে এবং তার একটা বাড়ি আছে। তার পরিবার আছে এবং সে অসুস্থ হতে পারে, সে বেড রেস্টে যেতে পারে। দেখা যাচ্ছে এখন এতগুলো টেনশন নিয়ে এই ব্যক্তিটা তার জীবনটাকে একটি দুর্বিষহ অবস্থায়, আমি মারা যাই, যদি আমি মারা যাই তাহলে আমার পরিবারের কি হবে, আমার পরিবার কিভাবে চলবে, যদি আমি আমার গাড়ি কিনেছি যদি এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমি কিভাবে পুনরায় একটা গাড়ি ক্রয় করতে পারবো, তাহলে তো আমি নিঃশেষ হয়ে যাব। যদিও আমি একটা সুন্দর বাড়ি করেছি, এই বাড়িটা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ এবং যদি অগ্নি সংযোগ ঘটে এই বাড়িটা পুড়ে যায় তাহলে আমি এই বাড়িটাকে কিভাবে রক্ষা করব, অথবা আমি যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই, যে আমার লাংসের সমস্যা বা লিভারের সমস্যা, কিডনির সমস্যা, তাহলে এই সময় আমি কিভাবে আমার জীবনটাকে, ভবিষ্যৎটা আমি সুন্দরভাবে চালাতে পারব। এই চিন্তা ভাবনা করাতে তার আরেক বন্ধু আছে যে বিমা কোম্পানিতে জব করে। এই বিমা কোম্পানিতে জব করা বন্ধুর সাথে তার কথা হলো। সে বলল কি যে আপনি তার আপনার বন্ধুর সাথে এই বিষয়টা শেয়ার করতেছেন, এমন অবস্থায় আপনার বন্ধু, আমার এত টেনশন, আমার পরিবার আছে, আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আমার স্ত্রী আছে, তাহলে এগুলোকে আমি কিভাবে কন্ট্রোল করব, আমি যদি মারা যাই তারা কিভাবে জীবনযাপন করবে। তারা আসলে বিষয়টা খুবই ভাববার। আমরা সবাই চাই যে ফ্যামিলিতে আমি যতদিন আছি আমি একমাত্র ইনকাম করার মানুষ, আমার ইনকাম দিয়েই আমার ফ্যামিলি চলে, তাহলে আমি কেন টেনশন করব না। এই বন্ধু তখন হাসি দিয়ে বলল, মনে করো এর নাম সাগর।
এখন সাগর হাসানকে বলতেছে টেনশন করার কোনো কারণ নেই, আমি এই বিষয়টা খুব ভালো মতো তোমাকে সলিউশন দিতে পারি। কিভাবে? তখন বলল যে দেখো, তুমি এই গাড়ির উপর যদি বিমা করো তাহলে বিমা কোম্পানি গাড়ি চলন্ত অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে বিমা কোম্পানি ক্ষতিপূরণ দেবে। তখন এই ব্যক্তিটা বলতেছে, হাসান বলতেছে, কেন কী ভাই, কেন আমাকে বিমা কোম্পানি অযথা আমাকে উপকার করবে? তখন বলল যে না, এখানে অবশ্যই একটা স্বার্থ থাকতে হবে। কি স্বার্থ থাকতে হবে? তখন বলল, এই যে বিমা কোম্পানি আছে, এই বিমা কোম্পানিটা একটা স্বার্থ, তার বিভিন্ন স্কিম আছে, এই স্কিম অনুযায়ী তুমি তাকে প্রতি মাসে কিংবা প্রতি বছরে তাকে প্রিমিয়াম পরিশোধ করবা। এই প্রিমিয়াম পরিশোধ যদি তুমি করো, এখন মনে করো তুমি গাড়ির বিপক্ষে প্রিমিয়াম দিচ্ছ প্রতি মাসে 500 টাকা করে, কিংবা একদম 5 বছরের জন্য তুমি একটা মোটা অঙ্কের টাকা দিয়ে দিছ যে আমার গাড়ির কোনো ক্ষতি হলে তোমরা আমাকে এই ক্ষতিপূরণ পুষিয়ে দিবা। তখন বলল, তখন হাসান বলতেছে, বিষয়টা তো ইন্টারেস্টিং, তুমি আমাকে একটু ভালো করে বুঝাই বলো। তখন বলল যে দেখো, আসলে বিমা কোম্পানি আমাদের এই ক্ষতিপূরণের নিশ্চয়তাই প্রদান করে। তুমি যদি প্রিমিয়াম দাও, তোমার গাড়ি যদি চলন্ত অবস্থায় অ্যাক্সিডেন্ট করে, তাহলে বিমা কোম্পানি তোমাকে অর্থ পরিশোধ করবে, তারপরে নতুন গাড়ি কিনে দেবে না, যতটুকু ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণটা তোমাকে দিয়ে দেবে। এখন তোমার পরিবার, তুমি জীবন বিমা করতে পারো, জীবন বিমা করে তুমি কি করবা? আমি তো তখন এই হাসান বলতেছে, জীবন বিমা আবার কেমনভাবে করবো, আমি তো আল্লাহ তাআলা সৃষ্টি করছে, আমি যে কোনো সময় মারা যেতে পারি, এখন কতদিনের জন্য আমি বেঁচে থাকবো এটা তো আমি জানি না, তবে জীবন বিমার ক্ষেত্রে অনেক নিয়ম আছে। তখন বললো যে টেনশন করার কোনো কারণ নেই, আসলে বিষয়টা তোমাকে বুঝতে হবে, তুমি জীবন বিমা করেছো 20 বছর মেয়াদি কিংবা আজীবন মেয়াদি, তুমি ভাবতেছো যে আমি আজীবন মেয়াদি চালালে আমার উপকার কী, আর যদি আমি মেয়াদযুক্ত করে বিমা চালু করি তাহলে আমার সুবিধা অসুবিধা কী, এগুলো আমরা পরের অধ্যায়ে বা ভিতরে অনেক সুন্দরভাবে আলোচনা করা আছে, সেখানে বুঝতে পারবো। এখন জীবন বিমা সে লাইফ টাইম যদি করে সেখানেও হবে, আবার মেয়াদি বিমা আছে, মেয়াদি বিমা যদি করে মনে করো 10 বছর মেয়াদি, সে প্রতি বছর বা প্রতি মাসে 5,000 টাকা করে দিচ্ছে, 10 বছর পর সে একটা বিগ অ্যামাউন্ট পাচ্ছে। এক্ষেত্রে এখন কি হচ্ছে, সে যদি এই 10 বছর পরিচালনার ক্ষেত্রে কিংবা আজীবন পরিচালনার ক্ষেত্রে দেখা যায় যদিও আমার পকেট থেকে কিছু অর্থ খরচ হচ্ছে, কিন্তু সেই অর্থ খরচের বিপক্ষে আমার পরিবার নিশ্চয়তা পাচ্ছে। দেখা যাচ্ছে আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা আমি মারা যাচ্ছি, সেক্ষেত্রে হঠাৎ করে আমি মারা গেছি, আমার ফ্যামিলির কাছে বিমা কোম্পানি এসে কি বলতেছে যে আপনাকে 25 লক্ষ টাকা বিমা কোম্পানি দিচ্ছে, সাধারণত 25 লক্ষ দেয়, তাই বললাম উদাহরণ হিসাবে, হিসাবে অনুযায়ী চুক্তি অনুযায়ী যদি তোমরা আরও বেশি পাও তাহলে আরও বেশি পাবে। তাহলে দেখা যাচ্ছে এই বিমা কোম্পানিটা আসলে এভাবে আমাদের ক্ষতিপূরণের নিশ্চয়তা দিচ্ছে। এই যে জীবন বিমা, তাহলে আমি 20 বছরের বিমা খুলেছি, এখন 20 বছর পরিচালনা করার ক্ষেত্রে হঠাৎ করে আমি 5 বছর বা 2 বছর বা 3 বছর পরিচালনার পর আমি দেখা যাচ্ছে মারা গেছি, এখন বিমা কোম্পানি আমার ফ্যামিলি, আমার ছোটো বাচ্চা আছে 2টা, আমার স্ত্রী আছে, আমার সংসার আছে, আমার বাবা মা আছে, তারা কীভাবে পরিচালনা করবে এসব? এখন হঠাৎ করে এই যে আমি কিছু সময় অতিক্রম করে বা কিছু অর্থ খরচ করে আমি বিমাতে প্রিমিয়াম প্রদান করেছি, এই বিমাকে প্রিমিয়াম প্রদান করার ফলে, বিমাতে প্রিমিয়াম প্রদান করার ফলে বিমা কোম্পানি হঠাৎ এসে আমার ফ্যামিলিকে একটা স্বস্তি প্রদান করতেছে যে এই যে আপনার হাজব্যান্ড বা আপনার ফ্যামিলির একটা মানুষ বিমা করেছিল জীবন বিমা, সে যেহেতু মারা গিয়েছে আপনাদেরকে তার বিমার বিপক্ষে আপনাদেরকে আর্থিক নিশ্চয়তা দেওয়া হচ্ছে, এটা হতে পারে 25 লক্ষ, হতে পারে 30 লক্ষ, হতে পারে অনেক টাকা। তার দেখা যাচ্ছে জীবন বিমা এখানে এই হাসানকে নিশ্চিত করে দিচ্ছে যে না, আমি তো আমার ফ্যামিলিকে নিয়েই টেনশন করি। এরপরে একটা সুন্দর বাসা বানাইছে, যে বাসাটা খরচ করতে তার খরচ হয়ে গেছে প্রায় মনে করো 2 কোটি টাকা, 2 কোটি টাকা দিয়ে একটা বাসা বানাইছে। এই বাসাটা হঠাৎ করে বিভিন্ন কারণে দেখা যাচ্ছে আগুন ধরে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, ক্ষতি হতে পারে, তাহলে আমি এ বাড়ির উপরেও বিমা করতে পারি। হাসান সাহেব বলতেছে ভেরি ইন্টারেস্টিং বিষয়, তো আমি এগুলো বিষয়ে আগে তো এভাবে চিন্তা করি নাই। তখন হাসানকে সাগর আবার জিজ্ঞেস করলো, দেখো তুমি তো অসুস্থ হয়ে যেতে পারো, তুমি অসুস্থতার উপরেও বিমা করতে পারো, কী বলো এটা কেমন করে সম্ভব? মনে করো তখন এই সাগর হাসানকে বুঝিয়ে বলতেছে, মনে করো
তোমাদের ফ্যামিলিতে কিংবা তোমার সম্ভাবনা আছে যে তুমি বড় ধরনের একটা রোগে আক্রান্ত হতে পারো, সেক্ষেত্রে তুমি বিমা কোম্পানির সাথে যোগাযোগ করে তোমার অসুস্থতার উপর ডিপেন্ড করে যে আমি 10 বছরের মধ্যে কি হতে পারে, আমার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, হার্ট স্ট্রোক করতে পারে বা বিভিন্ন ধরনের একটা বড় ধরনের সমস্যা হতে পারে, কয়েকটা রোগকে তুমি শনাক্ত করতে পারছ, আমার এটা হতে পারে আমি কি করব। তো আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে এর খরচ কে বহন করবে, আমার তো এত টাকা নাই। সেক্ষেত্রে তুমি তোমার অসুস্থতার উপরও বিমা করতে পারো। এই সময় 10 বছরের মধ্যে চুক্তি তোমার হয়ে গেছে যে 10 বছর বা 15 বছর বা 20 বছরের মধ্যে তুমি যদি অসুস্থ হও তাহলে এর খরচ বিমা কোম্পানিকে বহন করতে হবে। তো এর মধ্যে তুমি যদি অসুস্থ না হও তাহলে কি, অসুস্থ না হলে তাহলে তো শুক্রিয়া যে আমি অসুস্থ হলাম না, সুস্থ আছি। যদি অসুস্থ হই তাহলে বিমা কোম্পানি আমার সমস্ত খরচ বহন করবে। যদি বাইরের দেশে ট্রিটমেন্ট নিতে হয় তারপরেও বিমা কোম্পানি সেটা করে থাকবে, যেটা আমার একার পক্ষে সম্ভব ছিল না। এখন স্যার আপনারা বলতে পারেন, স্যার এই বিমা কোম্পানি এত টাকা আমি জমা দিচ্ছি, এত টাকা বিমা কোম্পানি কীভাবে আমাদেরকে দিবে? আসলে বিমা কোম্পানি তো শুধু আমি বীমা করেছি এমনটা নয়। এই যে তোমাদের কাছে যত বিমার কথা আলোচনা করা হলো, এই সাগর হাসানের সাথে যত বিমার কথা আলোচনা করা হলো, এছাড়াও আরও অনেক বিমা আছে, যাই হোক এই বিমা সম্পর্কে আমরা ভিতরে আলোচনা দেখব। এই যে হাসান এবং সাগরের মধ্যে কথোপকথন থেকে বোঝা গেল বিমা কোম্পানি আমাদের আর্থিক নিশ্চয়তা দেয়। আমরা দু ধরনের বিমা সাধারণত সচরাচর দেখি, একটা হচ্ছে জীবন বিমা আর একটা হচ্ছে অন্যান্য বিমা। অন্যান্য বিমাগুলো কি? জীবন বিমা। জীবন বিমা একটা অবাক করা বিষয় না? মনে হচ্ছে যে জীবন বিমা, আমি জীবনের উপর বিমা করেছি, আমি মারা গেলাম আমাকে নতুন করে একটা জীবন দিবে, বিষয়টা হাস্যকর না? অবশ্যই হাস্যকর। তাহলে কেন হাস্যকর? কারণ আমরা পৃথিবীতে সব কিছুই করতে পারি কিন্তু কোনো কিছু সৃষ্টি করতে পারি না। তোমাকে যদি বলা হয় যে তুমি এক চিমটি মাটি তৈরি করো, সম্ভব? মাটি ছাড়া মাটি তৈরি করো তুমি কখনোই পারবে না। তোমাকে যদি বলা হয় তুমি কোনো একটা মানুষকে একটা মূর্তি বানাইছো, সে মানুষ মূর্তিটাকে একটা জীবন দাও, সম্ভব? কখনোই না। কিন্তু আমার জীবনের জীবন বিমাটা হচ্ছে এরকম একটা বিমা যে বিমাটা আমি মারা গেলে আমার আমার ইনকাম দিয়ে বা আমার পরিবার যে কষ্ট পাত কিংবা অসহায় হয়ে পঙ্গু হয়ে আর্থিকভাবে পঙ্গু হয়ে তারা কি একদম ক্ষতিগ্রস্ত হয়ে যেত, সেক্ষেত্রে তারা এই ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত করে তাদেরকে একটা মোটা অ্যামাউন্টের টাকা তাদেরকে দিয়ে তাদেরকে সেই দুশ্চিন্তা থেকে মুক্ত করা, এটাই হচ্ছে জীবন বিমা। আর কিছু কিছু মেয়াদযুক্ত জীবন বিমা আছে যেই বিমাগুলো নির্দিষ্ট সময়ে শেষে তুমি একটা মোটা অঙ্কের টাকা পেতে পারো। তাহলে এই হচ্ছে জীবন বিমার কথা থেকে তোমরা অবশ্যই বুঝতে পারছো বিমা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। মানুষের জীবন সম্পত্তি এই সুখ আহ্লাদ সব কিছু জীবনের সব সময় আমাদেরকে খুঁড়ে খুঁড়ে কী করছে, দাবিত করাচ্ছে যে একটার পর একটা একটার পর একটা নতুন কিছু চাই, নতুন কিছু চাই। তাহলে আমরা এই বিমা থেকে কী বুঝতে পারলাম? বিমা থেকে আসলে যে বিষয়টা বুঝতে পারতেছি সেই বিষয়টা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়টা আমাদের অবশ্যই কাজে লাগবে। আমি যে উদাহরণটা দিলাম, একটি ব্যক্তি তার জীবন বা তার বিভিন্ন রকমের সম্পত্তি অসুস্থতার আগামীতে যে তার ঝুঁকি আছে সেটি দূর করার জন্য কোনো একটি প্রতিষ্ঠান বা ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম প্রদান করবে এবং সেই প্রিমিয়ামের বদলে যদি ওই ব্যক্তিটি চুক্তিবদ্ধ কোনো কারণে ক্ষতির সম্মুখীন হয় তখন বিমা কোম্পানি তাকে আর্থিকভাবে সাহায্য করবে। এটাই বিমার টোটাল কার্যক্রম। এভাবে একটি বিমা কোম্পানি তার কার্যক্রম চালিয়ে থাকে। এভাবে একটি বিমা কোম্পানি নতুন মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি সে 10 বছরের মধ্যে মারা না যায় তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে তার টাকাগুলো চলে যাবে, লস হবে। কিন্তু চিন্তা করো, যদি আল্লাহ না করুক যদি ওই ব্যক্তিটি মৃত্যু হতো তাহলে সেক্ষেত্রে কীভাবে তার জীবনে তার পরবর্তী যে পরিবারটা আছে সেই পরিবারটা কীভাবে চলতো? আসলে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আসো এবার আমরা বিমার কিছু সংজ্ঞা এবং এর ধারণা সম্পর্কে আসি। বিমা হলো এক ধরনের লিখিত চুক্তি। অবশ্যই বিমার মধ্যে লিখিত বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি বলি লিখিত চুক্তি নাই কিন্তু বিমা করেছি তাহলে এটা আসলে একটা বোকামি হবে, আর কিছুই না।
बीमा अवश्य होते हैं एक लिखित चुक्ति जेखने बीमा ग्रहीता निर्दिष्ट परिमाण प्रिमियम बिनिमय झुकी बा विपदे भार बीमाकारी व्यक्ति बा प्रतिष्ठान ऊपर अर्पण करे। एखाने तुम्हारे एक प्रश्न थाकते पारे जे बीमा ग्रहीता और बीमाकारी आम्रा कि आदौ जानी बीमा ग्रहीता कि और बीमाकारी कि बीमाकारी के आम्रा आसले अनेकेई जानी ना बीमाकारी के बीमाकारी एई जे हासान तुम्हारा बोलते पारो तो एकटु चिंता करे बोलो तो कि पारो कि ना जे हासान एवं सागरेर मध्ये के बीमाकारी और के बीमा ग्रहीता बोलते पारबा अवश्यई चिंता करे देखो बोलते पारतेछो कि हाँ अनेकेई हयतोबा प्रश्नेर आंसर मिले गेछे हयतोबा केउ कनफ्यूशन जे सागर ना हासान हासान ना सागर एमनटा होते पारे तो देखो हासान हासान एवं सागर तोमादेरके मने राखते हबे जे व्यक्ति बीमार सुविधा ग्रहण करे जे व्यक्ति बीमार सुविधा ग्रहण करे से होच्छे बीमाग्रहीता और जे बीमार सुविधा प्रदान करे जे बीमार सुविधा सुविधा प्रदान करे से व्यक्तिटा होच्छे बीमाकारी ताहले एटा होच्छे बीमाग्रहीता एटा होच्छे बीमाकारी क्लियर ताहले कोम्पानी जेटा जे कोम्पानीटा आमादेर बीमार सुविधा दिच्छे आर्थिक निश्चयता दिच्छे से व्यक्तिटा होच्छे बा सेई प्रतिष्ठानटा होच्छे बीमाकारी और जे बीमार सुविधा ग्रहण करतेछे तार समस्त झुकी एकटा कोम्पानी व्यक्ति बा प्रतिष्ठानेर उपर दिए से निश्चितभावे निश्चिन्ते थाकतेछे से व्यक्तिटा होच्छे बीमाग्रहीता जे प्रिमियम प्रदान करतेछे जे प्रिमियम निच्छे एई विषयटाके सुंदरभावे तोमादेरके बुझते हबे। आसले बीमाग्रहीता एखाने अवश्य लिखित चुक्ति एबार बीमाग्रहीता निर्दिष्ट प्रिमियमेर माध्यमे प्रिमियमटा कि प्रिमियम एटा कि जिनिस आमरा आसले प्रिमियम सम्पर्के अनेकेई जानी जे बीमार मध्ये एकटा लिखित चुक्ति थाके एबं प्रिमियम ए चुक्ति अनुयायी तोमाके प्रिमियम परिशोध करते हबे क्लियर ताहले बिनिमय झुकी बा विपदेर भार बीमाकारी व्यक्ति बा प्रतिष्ठानेर उपर अर्पण करे जा बोललाम एकटु आगे। एई क्षेत्रे बीमाकृत जीवन सम्पत्ति चुक्तिते उल्लिखित जे कोनो कारणे क्षति बा हानि होले बीमा कोम्पानी क्षतिपूरण बा अर्थ प्रदानेर निश्चयता देय ताहले एखाने देखो सुंदर करे लेखा आछे एई क्षेत्रे बीमाकृत जीवन बा सम्पत्तिर आमरा किन्तु दुटो विषयेर उपरेई साधारणत बीमा करी कि एटा एटा जीवन होते पारे अथवा सम्पत्ति होते पारे जीवन अथवा सम्पत्ति चुक्तिते उल्लिखित जे कोनो कारणे उल्लिखित चुक्तिते उल्लिखित तार माने आमी एकटा गाड़ीर उपरे बीमा करेछि आमी एकटा गाड़ीर उपरे बीमा करेछि एई गाड़ी जदि चुक्तिते लेखा थाके जे चलन्त अवस्थाय जदि दुर्घटना घटे से क्षेत्रे बीमा कोम्पानी क्षतिपूरण देबे किन्तु जदि चलन्त अवस्थाय एक्सिडेंट ना हय मने करो तुमि कोथाओ एकटा गाड़ीटा पार्क करे रेखेछो ऊपर थेके एकटा इट एसे पड़छे এই ক্ষতিটার কারণে যদি তুমি বিমা কোম্পানির কাছে ক্ষতিপূরণ চাও তাহলে সেটা দিবে না কারণ সেটা চুক্তিতে লেখা নাই চুক্তিতে লেখা ছিল কি যে অবশ্যই চলন্ত অবস্থায় দুর্ঘটনাজনিত কারণে যদি তোমার গাড়ির ক্ষতি হয় তা সেই ক্ষেত্রে বিমা কোম্পানি সেটার ক্ষতিপূরণ পরিশোধ করবে কিন্তু তুমি তো চলন্ত অবস্থা না তুমি তোমার অসতর্কতার সাথে কারণে অসাবধানতার কারণে গাড়িটাকে খোলা জায়গায় রেখে দিয়েছো এই কারণেই সেখানে তোমার গাড়িটা যদি ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণ দেবে না অবশ্যই চুক্তিভিত্তিক মাধ্যমেই বিষয়টা সম্পাদন করতে হবে চুক্তিতে উল্লিখিত কোনো কারণ এমন হতে পারে যে তুমি যদি মনে করো স্যার আমরা চুক্তি করলাম যে আমি গাড়ির উপর বীমা করেছি কিন্তু গাড়িতে করে যদি কখনো চলন্ত অবস্থায় দুর্ঘটনা ঘটে কিভাবে স্যার একটা লোক এই যে হাসান সাহেব গাড়ির উপর বীমা করেছে কিন্তু তার গাড়িতে যদি কোনো বেআইনি সম্পদ বা বেআইনি জিনিস কালোবাজারি জিনিস যদি গাড়িতে ধরা পড়ে সেই গাড়িটাকে বাজেয়াপ্ত করে ফেলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বিমা কোম্পানি সেই ক্ষতিপূরণ দেবে না কারণ সেখানে চুক্তিতে অবশ্যই উল্লেখ থাকতে হয় যে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত যদি থাকে তাহলে বিমা কোম্পানি সেটা পরিশোধ করতে বাধ্য থাকবে না তাহলে আমরা আজকে
आज के बीमार आलोचना सम्पर्के जानलाम बीमा की बीमा कीभावे करे की जन्नो करे।